কাতলা মাছ শুধু আসবে এসে বলবে আমি খাবো, ভাগে পাবে না, মারামারি করে খাবে, এরকম ব্যাপার। এইরকম সুজির পায়েস দিয়ে কম্পিটিশন পুকুরে দশজনের মধ্যেও যদি আপনারা শিকার করতে বসেন মৎস্য শিকার, তাহলে পরে আপনারা ফেল যাবেন না। ব্যাক টু ব্যাক আপনাদের মাছ হবে, টানে টানে মাছ হবে। ফিশিং হাব MHD আজকে এটাই দেখাবে এই পায়েসটা কি করে তৈরি হয়। অনেক বড় বড় শিকারি, আমরা তো খুব ছোটোখাটো শিকারি, অনেক বড় বড় শিকারি দেখবেন ব্যাক টু ব্যাক প্রতি টানে মাছ হয়, তাদের ফাঁকে বসলে পরে দেখবেন আপনি চুপচাপ বসে আছেন। ওদিকে গিয়ে জিজ্ঞেস করলে পরে ওরা বলে না ওদের গোপন টোপ, গোপন ফর্মুলা। ফিশিং হাব MHD আজকে নিয়ে চলে এসছে সেই গোপন ফর্মুলা, যে ফর্মুলাতে আপনি ব্যাক টু ব্যাক প্রতি টোপে টানে টানে আপনারা কাতলা, রুই এবং আদার্স যে কার্প ফিশ আছে টানে টানে ধরবেন। তো দেখুন বন্ধুরা, সুজির পায়েস করার জন্য কি কি মশলা লাগে। এখানে তিনটে আমি লবঙ্গ নিয়েছি, তিনটে এলাচ, এখানে আছে জৈত্রী, এখানে নিয়েছি মেথি, এখানে নিয়েছি একাঙ্গি, সাদা তেল। যেহেতু এখন শীতের সময়, শীতের সময় বলে আমি সাদা তেল ইউজ করেছি। যদি আপনারা গরমের সময় মাছ ধরতে যান তাহলে পরে আপনারা এখানে নারকেলের তেল ইউজ করবেন। তারপরে এখানে নিয়েছি আমি একটা নারকেল, এরপরে আমি এখানে নিয়েছি সুজি, যেহেতু সুজির পায়েস তো সুজি তো লাগবেই। আর আমি এখানে নিয়েছি দুধ, সবগুলোই আনকমন কিছুই নয়, এখানে সবগুলোই কমন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, আপনারা পেয়েই যাবেন সচরাচর। আর একটা আমি বলতে ভুলে গেছি, এই যে চিনি, চিনি নিয়েছি। এবার আপনাদেরকে বলে দিই কি কি আমি করে নেব। এই নারকেলটি আমি কুড়ে নেব, কুড়ানো দেখতে গেলে পরে, দেখাতে গেলে পরে তো টাইম অনেক লেগে যাবে, তাই আমি কুড়ে নিয়ে তারপরে ফাইনালি আপনাকে দেখাবো। আর এই সব মশলা নিয়ে আমি কি কি প্রসেস করছি সে প্রসেসগুলো আপনাদেরকে সব দেখিয়ে দেবো একটা একটা করে। তেল কেন নিয়েছি সেটাও দেখিয়ে দেবো, সঙ্গে থাকবেন। আমি এখানে তেল দেবো, কেন দিলাম তার কারণ হচ্ছে আমি যে মশলাগুলো নিয়েছি সেই মশলাগুলো ভেজে নেব। তো আমি দিচ্ছি এবার এতে একটা একটা করে মশলা। আমি এখানে দিলাম মেথি, একাঙ্গি, সব একসঙ্গে দিলেও কোনো রকম সমস্যা নেই, আমি একসঙ্গে দিতে পারি। দারচিনি, এলাচ এবং লবঙ্গ, এরপরে দেব জৈত্রী। এবার অল্প আছে, এগুলো হালকা হালকা করে কি করব ভেজে নেব। খেয়াল রাখতে হবে কোনো রকমভাবেই যেন এগুলো পুড়ে না যায়, হালকা একটু বাদামি কালার হলে পরেই এটা নামিয়ে নেব। এইরকম একটু ভাজা ভাজা হওয়ার পরে এই তেল থেকে আমরা মশলাগুলো বার করে নেব। মশলাগুলো তুলে নিয়েছি, এবার যে নারকেলটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই নারকেলটা কুড়ে নিয়েছি, সে কুড়ে রাখা নারকেলটা এবার আমি এই মশলার তেলে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নেব এই নারকেলটা। নারকেল নাড়তে নাড়তে দারুণ সুন্দর একটা ফ্লেভার চলে আসবে, একদম খেয়ে নেবো তাই মনে হবে এই ফ্লেভারটি। দেখুন নারকেল থেকে কীরকম তেল বেরোচ্ছে, দেখুন দারুণ স্মেল, দারুণ। কোড়ানো নারকেলটি ঠিক এইরকমভাবেই ভেজে নিতে হবে, ঠিক এই পজিশনে তুলে নিতে হবে। আমাদের ভাজা হয়ে গেছে, এবার ঠিক এই পজিশনে আমরা তুলে নেব। এবার দেখুন কালারটাও আপনারা একবার দেখুন, হালকা ব্রাউন চলে এসছে, খুব সুন্দর হয়েছে। এই যে মশলাগুলো তুলে রেখেছিলাম তেলে ভেজে, এই মশলাগুলো এবার গুঁড়ো করে নেব। কিন্তু মনে রাখতে হবে এমনভাবে গুঁড়ো করতে হবে একবারে যেন গুঁড়ো না হয়ে যায়, মানে ভাঙা আধ ভাঙা হয়ে থাকবে, এরকম পজিশনে নিয়ে আসতে হবে। এই পজিশন এরকম করে গুঁড়ো করে নেব মশলাগুলো। এবার একটা কড়ায় বসিয়ে দিয়ে এক চামচ মতো ঘি দিয়ে দেব, ঘি দিয়ে সুজিগুলো ভেজে নেব। মাছ কাঁচা সুজির থেকেও ভাজা সুজি বেশি পছন্দ করে, এবং সুজিটি ভালোভাবে ভাজলে যে পায়েসটি করছি সেই পায়েসের ফ্লেভারটাও চারগুণ বেশি বেড়ে যায়। সামান্য একটু ব্রাউনিশ হলেই হবে। তো এবার এতে দুধ দিয়ে দেবো, যে দুধ আমি রেখেছি সেই দুধ দিয়ে দেবো। তো এই যে দুধ দিলাম, আর অবশ্যই এটা পায়েস, তো এই পায়েসটি আমি সম্পূর্ণ দুধ দিয়ে করব। এখানে আমি আড়াই বাটি মতো দুধ দিয়ে দিয়েছি, এবার দুধ দিয়ে ভালোভাবে এই পায়েসটি নাড়তে থাকবো। এখনও কিছুই হয়নি, এখনও অনেক কিছুই বাকি আছে। এবার দুধ দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো, ততক্ষণ অবধি নাড়বো যতক্ষণ অবধি একটু গাঢ় না হয়ে যায়। আমার আরেকটুকু দুধ লেগেছে, এবার এতে আমি ভেজে রাখা নারকেল, সেই নারকেলটি আমি এখানে দিয়ে দেবো। হ্যাঁ, এই দেখুন কত সুন্দর কালার। কাতলা মাছ শুধু আসবে এসে বলবে আমি খাবো, ভাগে পাবে না, মারামারি করে খাবে, এরকম ব্যাপার। একটু ভালো শিকারি হতে গেলে পরে ভালো রান্না করা জানতে হবে, ভালো রান্না করা জানলে পরে আপনি ভালো ভালো টোপ বানাতে পারবেন। এবং এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে, যে কী হতে চলেছে আপনারা নিজেই দেখতে পাবেন।
এবার নারকেল কুড়া দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। ভালোভাবে নাড়তে থাকতে হবে যেন তলা না পুড়ে যায়। ততক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না একটু গাঢ় হয়ে আসে। গাঢ় হয়ে চলে এসছে নাড়তে নাড়তে, ঠিক এই শেপে নিয়ে আসতে হবে। অনেকক্ষণ ধরে আমি নেড়েছি, ততক্ষণ তো নাড়ার ভিডিও দেখানো যাবে না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। যে চিনিটা রেখেছিলাম সেই চিনিটা এবার আমি এখানে দিয়ে দেবো, দিয়ে আবার নাড়তে থাকবো। কিন্তু বেশি গাঢ় করা যাবে না, একটা গাঢ় নিয়ে আসতে হবে গাঢ়ত্ব, কিন্তু শক্ত যেন না হয়ে যায়, একবারে গাঢ় হয়ে যায় একদম যেন টাইট না হয়ে যায়, সে টাইট করা যাবে না। গাঢ় হয়ে আসলে পরে যে মশলাগুলো পিষে রেখেছিলাম সেই মশলাগুলো এবার এখানে দিয়ে দেবো। এই যে মশলাগুলো পিষে রেখেছিলাম এই মশলাগুলো দিয়ে আবার মেখে নেব। মাছ হবে না এইরকম সুজির পায়েস দিয়ে, এরকম সুজি পায়েস দিয়ে একবার যান কম্পিটিশন পুকুরে, একবার যান নদীতে, আপনি দশজনের মধ্যে বসুন, দেখুন আপনাদের মাছ কীরকম হয়। মাছ হবে না মানে? একজন সাবস্ক্রাইবার বলছে যে দাদা মাছ হচ্ছে না, কমেন্ট করে জানাচ্ছে মাছ হচ্ছে না, কিছু করুন, আমি বসে থাকছি দশজনের মধ্যে সবাই মাছ পাচ্ছে, আমি মাছ পাচ্ছি না, তো একটু আমাকে হেল্প করুন। তা যান আপনারা মাছ ধরুন। এই যে সুজির পায়েস একদম ব্রহ্মাস্ত্রর মতো কাজ করে, আপনি যান লাড্ডু টোপের সঙ্গে ইউজ করেন, ফেলেন, মাছ ধরেন, টানে টানে মাছ ধরেন। তো আমি যতগুলো ফর্মুলা জানি, গোপন ফর্মুলা, ওপেন ফর্মুলা, যাই বলুন জানি, এই যে দিয়ে দিচ্ছি। আমার থেকে হয়তো অনেক অনেক বড় বড় শিকারী হয়তো আছে, ঠিক আছে, এইরকম পায়েস ইউজ করে, খুবই সহজে বানানো যায় এই পায়েস। হাতের কাছে যা ইনগ্রিডিয়েন্টস আছে সেই ইনগ্রিডিয়েন্টস দিয়ে আপনি এই পায়েস বানাতে পারবেন। একবার বানান এই পায়েস এবং টানে টানে মাছ ধরুন। সব মিক্স হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে রেডি হয়ে গেছে আমার পায়েস, আর কিছু বাকি নেই, এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে গিয়ে মাছ ধরবো। আপনারা যান, আপনারা মাছ ধরুন এবং টানে টানে মাছ ধরুন। মাছ ধরে কমেন্টে অবশ্যই জানাবেন।